ওহমের সূত্র। আমরা তিনটা বিষয় সম্পর্কে প্রথমে জানবো, ওহমের সূত্র জানবো, তারপরে জানবো ওহমের সূত্রের গাণিতিক রূপ, তারপরে জানবো ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা। মনে থাকবে কি কি বললাম? ওহমের সূত্র, ওহমের সূত্রের গাণিতিক রূপ, ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা। এই তিনটার মধ্যে একটা সম্পর্ক আছে, এটা খুব ভালো করে জানতে হবে, আর ইম্পর্টেন্টও আছে। তাহলে ওহমের সূত্র কিভাবে জানবো? দেখো আগে একটা ছবি আঁকি। এটা হচ্ছে ধরো একটা তড়িৎ পরিবাহী তার আছে। এটা কি আছে? একটা তড়িৎ পরিবাহী তার। এই প্রান্তের নাম এ আর এই প্রান্তের নাম বি। আমার সঙ্গে কথা বলবি, এই প্রান্তের নাম কি? এ। আর এই প্রান্তের নাম কি? বি। তাহলে এর বিভব হচ্ছে কি? ভি এ। এটার বিভব কি হচ্ছে? ভি বি। গুড। এর মধ্যে দিয়ে তড়িৎ কতটুকু যাচ্ছে? আই। কতটুকু যাচ্ছে? এইবার বিজ্ঞানী অহম বলছেন তার সূত্রে কি, যদি উষ্ণতা কি কি বলতো? উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা। কি বললাম? উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে। অপরিবর্তিত থাকে মানে কি বলতো? স্থির থাকে। তাহলে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ, এটা বিভব এটাও বিভব, আর প্রভেদ মানে হচ্ছে পার্থক্য, মানে হচ্ছে মাইনাস, মানে এটা মাইনাস এটা, তাহলে বিভব কি হয়ে গেল? প্রভেদ। তার প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা মানে কি? আয়। এর সমানুপাতিক। ক্লিয়ার হয়েছে? কি সূত্র বলছে বলতো? কোন পরিবাহীর উষ্ণতা এবং ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ প্রবাহ মাত্রার সমানুপাতিক। মনে থাকবে কি বললাম বলতো? কোন পরিবাহীর উষ্ণতা এবং ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ বলো প্রবাহ মাত্রার সমানুপাতিক। মনে থাকবে তো? আরেকবার বলছি, লাস্ট। কোন পরিবাহীর বলো, কোন পরিবাহীর উষ্ণতা এবং ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ তার প্রবাহ মাত্রার সমানুপাতিক। এইবার আমরা গাণিতিক রূপটা শিখছি, ভালো করে শুন। দেখ, আচ্ছা কি বলেছে আমাদের? কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ। আচ্ছা, একটা এই প্রান্তে বিভব কি? ভিএ। আর এই প্রান্তে বিভব কি? ভিবি। কথা বল না, এই প্রান্তের বিভবটা কি? ভিবি। তাহলে দেখ, অবশ্যই এই প্রান্ত বড়, কেন? বেশি আছে বলে না তড়িৎ এই দিক থেকে ওইদিকে যাচ্ছে। তাহলে বলছে বিভব প্রভেদ মানে কি? তখন ভিএ মাইনাস ভিবি। বুঝতে পারলি কিনা? ওহমের সূত্র অনুসারে এটা কি হয়ে গেল? ভিএ মাইনাস ভিবি। কেন? বেশি থেকে কম প্রভেদ হয়ে গেল, মাইনাস হয়ে গেল। তাহলে বিভব প্রভেদ কার সমানুপাতিক? প্রবাহ মাত্রার সমানুপাতিক। প্রবাহ মাত্রা মানে কি? আয়। এর মানে কি? সমানুপাতিক আয়। মনে থাকবে, এটাই বলছে কি, কোন পরিবাহীর উষ্ণতা এবং ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ তার প্রবাহ মাত্রার সমানুপাতিক। তো আমরা বলতে পারছি ভিএ মাইনাস ভিবি সমানুপাতিক আয়। এবার এটাকে যদি আমরা ভি ধরি, মানে ভিএ মাইনাস ভিবি কে যদি আমরা ভি ধরি, এখানে লিখে দিচ্ছি বাই, তাহলে সমানুপাতিক হয়ে যাবে আয়। হবে কিনা বল? তাহলে অতএব ভি আমরা জানি সমানুপাতিক যদি উঠাই তাহলে একটা সমান নিতে হবে, সমানুপাতিক উঠিয়ে যদি সমান নি তাহলে একটা ধ্রুবক নিতে হয়। তাহলে এখানে আমরা ধ্রুবক কাকে নিয়ে নিলাম? আর কে নিয়ে নিলাম? আর এখানে কি হয়ে গেল? ধ্রুবক। আর কি হয়ে গেল বলো? কনস্ট্যান্ট, ধ্রুবক। তাহলে ভি সমান হয়ে গেল কি বলতো? আই। আর ক্লিয়ার? এটা হয়ে গেল কার সূত্রের গাণিতিক রূপ? ওহমের সূত্রের গাণিতিক রূপ। তাহলে ওহমের সূত্র আমরা পড়ে নিলাম, আমরা ওহমের সূত্রের গাণিতিক রূপও পড়ে নিলাম। এইবার আমাদের বিষয় কি আছে জানার? ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা। আরেকবার গাণিতিক রূপটা বলছি, আমরা জানি ওহমের সূত্র অনুসারে ভিএ মাইনাস ভিবি সমানুপাতিক আয় বা ভি সমানুপাতিক আয়। অতএব ভি সমান আই আর, রাইট? তো তাহলে এটা কার সূত্র হয়ে গেল? ওহমের সূত্রের গাণিতিক রূপ। এবার আমরা কি জানবো বলো? ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা। এখানে তোমরা দেখো এই যে আর আছে, আরটা কিন্তু রোধ আছে। তাহলে ওহমের সূত্র থেকে বলো, ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা,
ওহমের সূত্র কি বলছে? v সমান বলো i r, এটা আমরা জানি। তাহলে বলতেই পারবে i r সমান কি হয়ে যাবে বলো তো? v i r সমান কি হয়ে যাবে? তাহলে অতএব r সমান কি হয়ে যাবে? v / i হবে কি না ভাই? বুঝতে পারলি তো? তাহলে r সমান কি হয়ে যাবে? v / i। তাহলে v মানে কি বল? বিভব প্রভেদ। আই মানে কি বল? প্রবাহ মাত্রা। আর আর মানে কি বল? রোধ। তাহলে আছে রোধের সংজ্ঞা হয়ে গেল না? তাহলে রোধ কাকে বলবো? কোন পরিবাহীর বলো বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার অনুপাতকে রোধ বলে, রাইট না? এটা কি হয়ে গেল? ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা কি বলবো? কোন পরিবাহীর বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার অনুপাতকে বলা হয় রোধ। মনে থাকবে, কোন পরিবাহীর প্রবাহ মাত্রা এবং বলো এবং বিভব প্রভেদ, না না বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার অনুপাতকে বলা হয় রোধ। ক্লিয়ার হয়েছে?